বেহেস্তে চাবি বলেন নামাজ বেহেস্তে চাবি নামাজ পড়লে নামাজ পড়লে আখিরাত শান্তি দুনিয়াতে শান্তি আখিরাত শান্তি দুনিয়াতে শান্তি তাই জন্য আমাদের নামাজ আমাদের কয়েকটা পড়তে পড়া উচিত বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমাদের জন্য তো আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের আল্লাহ তাআলা আর হাদিস রাসূল হাদিস অনুযায়ী আমরা পাঁচটা পুরুষের পাওয়া যাব পাঁচটা পুরুষের পাওয়া দেবে এক নম্বর হলো দুনিয়ার সমস্ত রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে বলে সুবহানাল্লাহ হ্যাঁ দুই নম্বর কবর আজাব মাফ করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর আপনার ডান হাতে আমলনামা দিবেন সুবহানাল্লাহ চার নম্বর হলো পোলসরা বীজ লেখারে পার করে দিবেন সুবহানাল্লাহ আর পাঁচ নম্বর হলো বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে যেন নামাজ বাদ না যায় এটা আমাদের খেয়াল রাখতে কি বলেন নাম বলেন আমি কি নাম মোহাম্মদ নীরব মোহাম্মদ নীরব তো ইনশাআল্লাহ আমরা এই যে আল্লাহর ঘর সামনে মসজিদ আছে আমরা এই মসজিদে যাবো নামাজ পড়বো ঠিক আছে আল্লাহর ঘর মসজিদ আছে নামাজ পড়বো আমরা ঠিক আছে